নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন সুরজিৎ রায় ব্লগ চ্যানেল, আর এখন আছি নৈহাটিতে। আর লাইন দিয়ে যাচ্ছি আর কি বড়মাকে দর্শন করতে। এটা হচ্ছে এখানকার 99 বছর। আর আমি আর মামা এসেছি আজকে, আমরা স্কুটি নিয়ে এসেছি, স্কুটি ওইদিকে পার্কিংয়ে রেখে এসেছি, রেখে নর্মাল হাঁটছি। আর এটাই নাকি বড়মার ঠাকুর, তাহলে চলুন দেখুন। কিছু লোক আবার ডান দিকে চলে গেলো, এই রে কোন দিকে যাবো বন্ধুরা, বিশাল কনফিউশন। তাহলে বড়মা এদিকে, বড়মা আগে বন্ধুরা, মানে অনেক ঠাকুর আছে, বিশাল কনফিউশন হবে, ঠিক আছে। আর ভিডিওতে আপনাদের কাছে একটাই দেখাবো বড়মা, যেহেতু বড়মা বিশাল বিখ্যাত। যারা নৈহাটির লোক আছেন আমার ট্রেনের চ্যানেলে, তো কমেন্ট করে একদম ভর্তি করে দিয়েছেন যে দাদা অনেক তো ভিডিও করলেন, একবার নৈহাটে এসে আমাদের বড়মার ভিডিও করুন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দর্শন করবেন বড়মার। আর আজকে হচ্ছে 25 তারিখ, মানে কালকে কালী পুজো চলে গেছে। কালী পুজোয় কালকে আমাদের পাড়ায় একটা, মানে আমার 1 লাখ সাবস্ক্রাইবারের জন্য একটা সেলিব্রেশন ছিল, সেই জন্য কালকে ভিডিওটা করা হয়নি, তাই আজকে করছি। তাহলে চলুন, আর এই ভিডিওটা আপনারা আগে পাবেন, ওই ভিডিওটা এর পরে পাবেন। তাহলে চলুন এগোনো যাক লাইন ধরে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে নৈহাটি বড়মা পুজো সমিতি আমার সামনে, ঠিক আমার হাতে সোজা। আর আমরা গোটা মামা 40 মিনিট 45 মিনিট তো হাঁটছি তো, মানে বন্ধুরা বেসিক্যালি আপনারা যদি চান যে শুধু বড়মা দেখবেন আর বাড়ি যাবেন, হবে না। তার কারণ রাস্তাটা ঠিক এমনভাবেই ম্যাপ করা আছে, চারিদিককার ঠাকুর ঘুরেই আপনাদেরকে বড়মা দেখতে হবে। সে আপনারা মাঝ রাস্তায় স্কিপ করতে পারেন, কিন্তু রাস্তা স্কিপ করতে পারবেন না, পুরো ওই রুট ধরেই আসতে হবে। আমার সামনেই বড়মা, ভিডিও বন্ধ করছি না, একটা ক্লিপেই দেখাচ্ছি। আপনারা আসলে ঠিক যেমনভাবে দেখতে পাবেন ঠিক তেমনভাবে, ঠিক আছে। কোনো ভণ্ডামি নেই, কোনো লুকোচুরি নেই, পুরো সামনাসামনি, ঠিক আছে। দেখুন ক্লাব অফিস এটা। আচ্ছা বন্ধুরা সরি, এখানে সারা বছর পুজো হয় বড়মা, মানে এটা হচ্ছে একদম পারমানেন্ট বড়মা। আর এটা হচ্ছে কালী পুজোর সময় বিশাল বড়, 30 ফুটের সামনেরটা। দেখুন বন্ধুরা, সিচুয়েশনটা খেয়াল করবেন, কিন্তু যে সিচুয়েশন আপনাদেরকে দেখাবো আপনারা আসলে এই সিচুয়েশনেই পড়বেন। দেখুন মার কাটারি ভিড়, মার কাটারি, ঠিক যেমনভাবে আসলে আপনারা দেখতে পাবেন ঠিক তেমনভাবে, অথেন্টিক। এটা হচ্ছে 99তম বর্ষ, আওয়াজ কি শুনতে পাচ্ছেন জানি না। কেমন দেখা যাচ্ছে বন্ধুরা, যাই না আমার সব থেকে কিন্তু বেনিফিট, যারা মোবাইল নিয়ে আছে তারা যতটা বেনিফিট পাচ্ছেন আমি ততটা পাচ্ছি, ঠিক আছে। আমার ক্যামেরা সবচেয়ে উঁচুতে, যেমন থামনি লুটলো বন্ধুরা জানি না, যা থামনি লুটেছে তাই দেবো, তার কারণ এখানে দাঁড়িয়ে আসছে না, কেক দাঁড়িয়ে মেরে থামনি তোলা যাবে, ঠিক আছে। দেখুন ভাই সাহেব, বন্ধুরা দেখুন, আমি মামা পুরো হাত ধরে আছি দুজনে, ঠিক আছে। ট্রেন জার্নি হচ্ছে, ট্রেন জার্নি। যাই হোক বন্ধুরা, নৈহাটি এলাম, ভিডিও বানালাম, ভিডিও এখানেই শেষ, ঠিক আছে। আর কিছু দেখানোর নেই, শুধু বড়মাই দেখানোর ছিল, নৈহাটি দেখালাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। আর আমি যতটা টাইম নিয়ে দেখলাম, মানে আমি নৈহাটি এসে 45 মিনিট ধরে প্রায়
চারিদিক ঘুরে তারপরে বড় মার কাছে আসতে পেরেছি। আপনারাও স্বাভাবিক তেমনই হবে, আপনাদের 45 মিনিট ধরে মোটামুটি ঘুরে, আর আজকে কালী পুজোর পরের দিন কালী পুজো দিয়ে আসলে আরও ভিড় হবে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, যতটা দেখলাম আপনারা আসলে ততটাই দেখবেন, তো সেই হিসাবে হিসাব করে চলে আসবেন নৈহাটি। আর নৈহাটি কীভাবে আসতে হবে কি বলতে হয়, শিয়ালদা দিয়ে নৈহাটিকে আমি সব লোকালই আসি মেন লাইনে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ। কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আইডি _সুজিত_ হয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশনে। যারা ফেসবুকে ভিডিও দেখছে তারা ফেসবুক পেজ ফলো করে নেবেন। আর মেন লাইন 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেই জন্য বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, সবাই ভালো থাকবেন।